ওম শান্তি। 13/8/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন, বাবা বলেছে মিঠে বাচ্চে, যোগ দ্বারা তত্ত্বকে পাবন বানানোর সেবা করো, কারণ যখন তত্ত্ব পাবন হবে তখনই এই সৃষ্টিতে দেবতারা পা রাখবে। তো আমাদের যোগের দ্বারা কী করতে হবে? পাঁচ তত্ত্বকে পাবন বানানোর সেবা করতে হবে। প্রশ্ন, তোমাদের নতুন রাজধানীতে কোনো প্রকারের অশান্তি হতে পারে না, কেন? তো আমাদের যে নতুন রাজধানী স্থাপন হচ্ছে সেটাতে কোনো রকমের অশান্তি হবে না কেন? উত্তর, এক, কারণ সেই রাজত্ব তোমরা বাবার থেকে বর্ষা রূপে পাবে, তাই না? আমরা সত্যযুগের রাজধানী কীভাবে পাব? বাবার থেকে সম্পত্তি রূপে পাব। দুই, বরদাতা বাবা তোমাদের বাচ্চাদের এখনই বরদান অর্থাৎ বর্ষা দিয়ে দিয়েছে, যেই কারণে সেখানে অশান্তি হতে পারে না। তোমরা বাবার হও তো সারা বর্ষা নিয়ে নাও, যখন আমরা বাবার হই তো সারা সম্পত্তি আমরা বাবার কাছ থেকে নিয়ে নিই। ওম শান্তি। বাচ্চারা তো জানে আমরা যার বাচ্চা তাকে সচ্চা সাহেবও বলে, তাই আজকাল তোমাদের বাচ্চাদের সাহেব জাদাও বলে। সত্যের উপরও একটা কথা আছে, সচ খানা সচ পেহেন্না, ভালো ইয়ে মনুষ্য কি বানাই হুই হে, ভালো এটা মানুষের বানানো যে সচ খানা সচ পেহেন্না, কিন্তু এটাই বাবা বসে বোঝায়। বাচ্চারা জানে উঁচু থেকে উঁচু বাবাই, যার অনেক মহিমা আছে, যাকে রচয়িতাও বলে। প্রথমে প্রথমে হলো বাচ্চাদের রচনা, বাবার বাচ্চা না, তাহলে প্রথমে প্রথমে তো বাবা বাচ্চাদেরই রচনা করে। সব আত্মারা বাবার সাথেই থাকে, তাকে বলা হয় বাবার ঘর সুইট হোম। তাহলে সবার প্রথমে উঁচুতে কি? বাবার ঘর সুইট হোম, সেখানেই তো বাচ্চারা বাবার সাথে থাকে। ইয়ে কই হোম নেহি, এখন যেখানে স্থূলবতনটা হোম না, বাচ্চারা জানে বাবা হলো আমাদের সুইটেস্ট বাবা, আর সুইট হোম হলো শান্তিধাম, আবার সত্যযুগও সুইট হোম, কারণ সেখানে সব ঘরে প্রত্যেক ঘরে ঘরে শান্তি থাকে। এখানে তো ঘরে লৌকিক মা বাবার কাছেও অশান্তি, আবার দুনিয়াতেও অশান্তি। সত্যযুগে তো ঘরেও শান্তি, আবার সারা দুনিয়াতেও শান্তি থাকে। সত্যযুগকে নতুন ছোট দুনিয়া বলবে, আর এই পুরানো দুনিয়া কত বড় দুনিয়া। সত্যযুগে সুখ শান্তি সব আছে, কোনো হাঙ্গামার ব্যাপার না, কারণ বেহদের বাবার থেকে শান্তির বর্ষা পেয়েছ। গুরু গোসাই আশীর্বাদ দেয় না, পুত্রবান ভব আয়ুষ্মান ভব, তো এটা কোনো নতুন আশীর্বাদ দেয় না, বাবার থেকে অটোমেটিক্যালি তোমরাই বর্ষা পাও। এখন বাবা তোমাদের বাচ্চাদের স্মৃতি দেওয়াচ্ছে, মনে করাচ্ছে যে পারলৌকিক বাবাকে ভক্তি মার্গে সব ধর্মের মানুষ ইয়াদ করে যখন দুনিয়াটা দুঃখের দুনিয়া হয়ে যায়। এটা হলোই পতীত পুরানো দুনিয়া, নতুন দুনিয়ায় তো সুখ থাকে, অশান্তি নাম নিশান থাকে না। এখন তোমাদের বাচ্চাদের পবিত্র আর গুণবান হতে হবে, না হলে খুব সাজা খেতে হবে। বাবার সাথে সাথে ধর্মরাজও আছে না, হিসাব কিতাব চুক্ত করায়, কারণ ট্রিবিউনাল বসে না, পাপের সাজা তো অবশ্যই পেতে হবে। যে ভালোভাবে মেহনত করে সে থোড়ে হি সাজা খায়েঙ্গে, সে কি সাজা খাবে যে ভালো মেহনত করবে? এখানে
পাপের সাজা পায় যাকে কর্মভোগ বলে। এটা তো রাবণের পরায়া রাজ্য, পরের রাজ্য, এতে অপার দুঃখ, রামরাজ্যে অপার সুখ হয়। তোমরা বোঝাও তো অনেককেই, তাও কেউ ঝট করে বুঝে যায় আর কেউ দেরি করে বোঝে। যদি কম বোঝে তাহলে বুঝতে হবে ভক্তি দেরি করে করেছে। যে শুরু থেকে ভক্তি করে সে জ্ঞানকেও খুব তাড়াতাড়ি বুঝে নেয়, কারণ তাকে তো আগে নাম্বারে, হ্যাঁ, প্রথমে যেতে হবে। তোমরা জানো আমরা আত্মারা সুইট হোম থেকে এখানে এসেছি, সাইলেন্স মুভি টকি না? বাচ্চারা ধ্যানে যায় তো শোনায় যে সেখানে মুভি চলে, মানে সূক্ষ্মবতনে সাক্ষাৎকার করে। তো সে সাক্ষাৎকারের সাথে জ্ঞানমার্গের কোনো সম্পর্ক নেই। মুখ্য কথাই হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, ব্যাস, আর কোনো ব্যাপারই না। বাবা নিরাকার, বাচ্চারাও অর্থাৎ আত্মা এই শরীরে নিরাকার, আর কোনো কথাই ওঠে না। আত্মার ভালোবাসা তো এক পরমপিতা পরমাত্মার সাথেই আছে। শরীর তো সব পতীত, তো পতীত শরীরের সাথে তো ভালোবাসা হতে পারে না। আত্মা ভালে পাবন হয়ে যায়, কিন্তু শরীর তো পতীত, পতীত দুনিয়ায় শরীর পাবন হতেই পারে না। দুনিয়াটাই তো পতীত, তাহলে শরীর কী করে পাবন হবে? আত্মাকে তো এখানেই পাবন হতে হবে, তবেই তো এই পুরানো শরীরের বিনাশ হবে। আত্মা তো অবিনাশী, আত্মার কাজ হলো বৃহদের বাবাকে ইয়াদ করে পাবন হওয়া। আত্মা যখন পবিত্র হবে তখন শরীরও পবিত্র চাই, কিন্তু সেটা তো পাওয়া যাবে নতুন দুনিয়ায়। আত্মা ভালে পাবন হয়ে যাক, আত্মাকে তো এক পরমপিতা পরমাত্মার সাথেই যোগ লাগাতে হবে। ব্যাস, এই পতীত শরীরকে তো টাচও করা উচিত না। এখানে আত্মাদের সাথে বাবা কথা বলছে, বোঝার ব্যাপার না? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শরীরের সাথেই আত্মা লটকে আছে। ভালে সত্যযুগে আত্মা আর শরীর দুটোই পবিত্র হয়, সেখানে কেউ বিকারে যায় না, যার দ্বারা শরীর বা আত্মা বিকারী হয়ে যায়। এরকম তো হয় না, বল্লবাচারীও হয়, টাচ করতে দেয় না। এই যুগেও আছে বল্লবাচারী, টাচ করতে দেয় না। তোমরা জানো তাদের আত্মা তো কোনো নির্বিকারী পবিত্র না, সেটা হলো একটা বল্লবাচারী পন্থ, যারা নিজেকে উঁচু কুলের ভাবে, শরীরকেও টাচ করতে দেয় না। কিন্তু এটা বোঝে না যে আমরাও তো বিকারি অপবিত্র, শরীর তো ভ্রষ্টাচারের দ্বারাই জন্ম হয়েছে। এই কথা বাবা এসে বোঝায়। আত্মা পাবন হয়ে যায় তখন শরীরটাও বদলি করতে হয়। পাবন শরীর তো তখন হয় যখন পাঁচ তত্ত্ব পাবন হয়ে যায়। সত্যযুগে তত্ত্ব পবিত্র হয়, তখন শরীরও পবিত্র হয়ে যায়। দেবতারা পতীত শরীরে বা পতীত ধরণীতে তো পা রাখতে পারে না, তাদের আত্মা শরীর দুটোই পবিত্র, পাবন হয়, তার জন্যই তো তারা সত্যযুগে পা রাখে। এটা তো হলো পতীত দুনিয়া, আত্মা পারলৌকিক বা পরমাত্মাকে ইয়াদ করে। এক হলো শারীরিক বাবা আর এক হলো অশরীরী বাবা। অশরীরী বাবাকে ইয়াদ করে কারণ সেই অশরীরী বাবার থেকে এমন সুখের বর্ষা নিশ্চয় পাওয়া যায় যে ইয়াদ করা ছাড়া তাই সে থাকতে পারে না। ভালে এই সময় তমপ্রধান হয়ে গেছে আত্মা, তাও ওই বাবাকে নিশ্চয়ই ইয়াদ করে। কিন্তু এটা আবার উল্টো একটা শিক্ষা পায় আমরা যে ঈশ্বর সর্বব্যাপী, তখন ওই কথাতেই কনফিউজড হয়ে যায় যে মানুষ মানুষই হয়। এই সব ভুলে বাবা এসে বোঝায়, এত ভুল যে আমরা করেছি
সেগুলো বাবা বোঝায়। বাবা একটাই মনমনাভাবের মন্ত্র দেয়, তার অর্থও চাই, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, ব্যাস এই ধ্বনি যেন লেগে থাকে যার দ্বারা তোমরা পাবন হতে পারবে। দেবতারা পবিত্র, এখন বাবা এসে আবার এরকম পবিত্র বানায়, সামনে এম অবজেক্ট রেখে দেয়। যে মূর্তি বানানে ওয়ালে হতে, যে মূর্তি বানায় মানুষের ছবি দেখে ঝট করে তার মূর্তি বানিয়ে দেয়, যেন কি সে মানুষটা জিতা জাগতা যাব জীবন্ত তার সামনে বসে আছে। কিন্তু তারা তো জড়ভূত বানায়, ওটা তো জড়ভূত হয়ে গেল। এখানে বাবা তোমাদের বলে তোমাদের এই রকম চৈতন্য লক্ষ্মীনারায়ণ হতে হবে। কি করে হবে? মানুষ থেকে দেবতা তোমরাই পড়ার দ্বারা আর পিওরিটির দ্বারাই হবে। এই স্কুলটা হলোই মানুষ থেকে দেবতা বানানোর। বোঝো, ভূত আদি বানাতে হে, মানুষ যে ভূত আদি বানায় তাকে আর্ট বলা হয়। হুবহু সেই মুখটাই আঁকিয়ে দেয়, এতে হুবহুর তো কোনো ব্যাপারই নেই, এটা তো জড় চিত্র। সত্যযুগে তো তোমরা ন্যাচারাল চৈতন্য হবে না, পাঁচ তত্ত্বের চৈতন্য শরীর হবে। এখানে তো জড় চিত্র, এটা মানুষের বানানো, হুবহু তো হতে পারে না, কারণ দেবতাদের ফটো তো বের করা যায় না। না, ধ্যানে ভরে সাক্ষাৎকার করে কিন্তু ফটো তো বের করতে পারে না, ফটো তুলতে পারে না। বলে আমি এমন দিদার গিয়েছি, যারা ধ্যান সাক্ষাৎকারে যায় তারপরে বলে যে আমি এইরকম দেখেছি। তো চিত্র তো না নিজেকে না অন্য কাউকে বানাতে পারবে। তাই বাবা বলছে না নিজের বা না অন্য কারো বানাতে পারে। খুদ এসা তাব বানেঙ্গে, আমরা নিজেরা লক্ষ্মীনারায়ণ তখন হবো যখন বাবার থেকে নলেজ নিয়ে পুরো করব, তবেই হুবহু কল্প আগের মতো হব। এটা কীরকম কুদরাতি ওয়ান্ডারফুল ড্রামা, বাবা বসে এই কুদরাতি কথা বোঝায়। মানুষের তো এই কথাগুলো খেয়ালেও আসে না, দেবী দেবতার সামনে গিয়ে মাথা ঠেকে, ভাবে এরা রাজ্য করে গেছে, কিন্তু কবে এটা জানে না, বা আবার কবে আসবে বা এসে কী করবে কিচ্ছু জানে না। তোমরা জানো সূর্যবংশী চন্দ্রবংশী যারা হয়ে গেছে তারা হুবহু আবার হবে এই নলেজের দ্বারা, ওয়ান্ডার না? তো এখন বাবা বোঝায় এই রকম পুরুষার্থ করলেই তোমরা দেবতা হবে। অ্যাক্টিভিটি সেটাই চলবে যেটা সত্যযুগ ত্রেতায় চলেছে। কত ওয়ান্ডারফুল জ্ঞান এটা, এটা যদি বুদ্ধিতে একবার টিকে যায়, সেটা কখন হবে বুদ্ধিতে টিকে যায়? যখন দিলের সাফাই হবে। সবার বুদ্ধিতে এই কথাটা টেকে না, মেহনত চাই, মেহনত ছাড়া কোনো ফল থোড়েই পাবে? বাবা তো পুরুষার্থ করাতে থাকে, ভালে ড্রামা অনুসারই হোক পর কিন্তু পুরুষার্থ করতে হয় না, এরকম থোড়েই বসে যাবে যে ড্রামায় যদি থাকে তাহলে হ্যাঁ আমার দ্বারা পুরুষার্থ চলবে। তো এইরকমও জঙ্গলি খেয়াল খুব আসে যে আমার ভাগ্যে যদি থাকে তো পুরুষার্থ অবশ্যই চলবে। আরে পুরুষার্থ তোমাকে করতে হবে, পুরুষার্থ আর প্রলব্ধ হয় না, মানুষ জিজ্ঞেস করে পুরুষার্থ বড় না প্রলব্ধ, এখন বড় তো প্রলব্ধই হয় না, কিন্তু পুরুষার্থকে বড় রাখা হয় যার দ্বারা প্রলব্ধ হয়। প্রত্যেক মানুষ মাত্রই পুরুষার্থের দ্বারাই তো সব কিছু পায়। কেউ এইরকম পাথর বুদ্ধিও আছে যে উল্টা এই জ্ঞানটাকে উঠিয়ে নেয়, তো বোঝা যায় এর ভাগ্যে কিচ্ছু নেই, ভেঙে যায় পড়ে যায়। এখানে বাচ্চাদের কত পুরুষার্থ করায় বাবা, রাত দিন বোঝাতে থাকে, নিজের ক্যারেক্টার অবশ্যই শুধরাতে হবে। নাম্বার ওয়ান ক্যারেক্টার হলো পাবন হওয়া, দেবতারা তো হলোই পাবন। আবার যখন নিচে পড়ে যায় ক্যারেক্টার বিগড়াতে থাকে তো একদম পতিত হয়ে যায়। এখন তোমরা জানো আমাদের তো এ ওয়ান ক্যারেক্টার ছিল, তারপরে একদম আমরা পড়ে গেছি,
সারা ব্যাপারটাই হলো পবিত্রতার ওপর। এতেই তো অনেক ডিফিকাল্টি হয়। মানুষের চোখ খুব ধোকা দেয়, কারণ রাবণ রাজ্য না, সত্যযুগে তো আঁখও ধোকা দেয় না। জ্ঞানের তৃতীয় নেত্র পেয়ে যাও, তার জন্য রিলিজিয়ানিজ মাইট বলা হয়। সর্বশক্তিমান বাবাই এসে এই দেবী দেবতা ধর্ম স্থাপন করে। ভাল করে তো সব আত্মায়, কিন্তু মানুষ রূপে করে। আর বাবা তো হলো জ্ঞানের সাগর, দেবতাদের থেকেও বাবার মহিমা আলাদা। তো এইরকম বাবাকে কেন ইয়াদ করবে না? তাকেই তো নলেজ ফুল বীজ রূপ বলে, তাকে সৎ চিত আনন্দ কেন বলে? তো ঝাড়ের বীজ আছে তো, উনকো ভি ঝাড় কা মালুম হ্যায় না, তারাও তো জানে ঝাড়, কিন্তু সেটা হলো জড় বীজ। তাতে আত্মা যেরকম জড়, মানুষের মধ্যে চৈতন্য আত্মা, আত্মা তো শুধু একটু জড়, কিন্তু সে যখন চৈতন্য আত্মার মধ্যে চৈতন্য শরীরে প্রবেশ করে, তখন চৈতন্য আত্মা। চৈতন্য আত্মাকে জ্ঞান সাগরও বলা হয়। ঝাড় ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। তো নিশ্চয়ই আত্মা আছে, কিন্তু পরমাত্মা কিছুই বলতে পারে না। পরমাত্মার মহিমা কত, জ্ঞানের সাগর, এই মহিমা তো আত্মাদের না। পরমাত্মা মানে পরমাত্মার গাওয়া হওয়া, তাহলে তাকে ঈশ্বরাদিও বলে। আসল নাম হলো পরম পিতা পরমাত্মা, পরম মানে সুপ্রিম। মহিমাও খুব ভারী করে। এখন দিন প্রতিদিন মহিমাও কম হয়, কারণ প্রথমে বুদ্ধি শত ছিল, তারপরে রজ তম প্রধান হয়ে যায়। এই সব কথা বাবা এসে বোঝায়। আমি প্রত্যেক 5000 বছর পরে এসে পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানাই। গায়নও আছে না, সত্যযুগ আদিতেও সৎ, হোসিও সৎ। কোনো পীরই যদি ভালো বানানো থাকে, কারণ ও তো ফির বি ইতনে পতিত নেহি হে, ওরা তো তাও এত পতিত না। ভারতবাসী খুব শতপ্রধান ছিল, তারাই আবার অনেক জন্ম নিয়ে অনেক জন্মের অন্তে তমপ্রধান হয়েছে। অন্য ধর্মস্থাপককে এরকম বলবে না, তারা তো না এতটা শতপ্রধান হয়েছে, না এতটা তমপ্রধান হবে, না খুব সুখ দেখেছে, না খুব দুঃখ দেখেছে। সব থেকে বেশি তমপ্রধান বুদ্ধি কার হয়েছে? যে প্রথমে প্রথমে দেবতা ছিল, সেই সব ধর্মে সব ধর্ম থেকে একদম নিচে নেমে গেছে। বলে ভারতের মহিমা করে, কারণ অনেক পুরানো। বিচার করা হয় তো এই সময় ভারত অনেক নিচে নেমে গেছে। উত্থান আর পতন ভারতেরই, অর্থাৎ দেবী দেবতারই হয়। এটা বুদ্ধি দিয়ে কাজ চালাতে হবে। আমরা সুখ অনেক দেখেছি যখন শতপ্রধান ছিলাম, আবার দুঃখ অনেক দেখেছি কারণ তমপ্রধান। মুখ্য হলো চারটে ধর্ম, ডিটিজম, ইসলামিজম, বুদ্ধিজম আর খ্রিস্টিয়ানিজম। বাকি এদের দ্বারা বৃদ্ধি হতে যায়। এই ভারতবাসীরা তো জানেই না যে আমরা কোন ধর্মে। ধর্মের না কানার জানার কারণে ধর্মই ছেড়ে দেয়। বাস্তবে সব থেকে মুখ্য ধর্ম তো এটা, কিন্তু নিজের ধর্মকেই ভুলে গেছে। যে শিয়ানা বাচ্চা সে বোঝে যে এর ইনোকা, হ্যাঁ, এর আমাদের ধর্মে ইমান বিশ্বাস নেই, না হলে ভারত কি ছিল আর এখন কি হয়ে গেছে। বাবা বসে বোঝায়, বাচ্চা তুমি কি ছিলে, সারা হিস্ট্রি বসে বোঝাতে। তোমরা দেবতা ছিলে, আধা কল্প রাজ্য করেছ, তারপরে আধা কল্প পরে রাবণ রাজ্যে তোমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো, এখন তোমরা আবার দৈবী সম্প্রদায় বানাচ্ছ। তো ভগবানও বাজ, বাবা কল্পে কল্পে তোমাদের বাচ্চাদেরই বুঝিয়ে ঈশ্বরীয় সম্প্রদায় বানায়। তো বাবাই আমাদের ঈশ্বরীয় সম্প্রদায়ের বানায়, কল্পে কল্পে আমাদের বাচ্চাদের আহাম তুম বাচ্চকই সমঝাকার, আমাদের বাচ্চাদেরই বুঝিয়ে বাবা ঈশ্বরীয় সম্প্রদায় বানায়। আচ্ছা, মিঠে মিঠে সিকিলা দে বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াত প্যার অর গুড মর্নিং,
রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং ওয়ান নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। বরদান, ব্রাহ্মণ জন্মের জন্মপত্রীকে জেনে সদা খুশিতে যে থাকে সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। তো ব্রাহ্মণ জীবন হলো নতুন জীবন, ব্রাহ্মণ আদিতেও দেবী দেবতা আর এখনও বিকে। তো ব্রাহ্মণের জন্মপত্রীতে তিন কালই ভালো থেকে খুব ভালো, যেটা হয়েছে সেটাও ভালো আর যে জো হো রাহা হয় যেটা হচ্ছে বা হবে, আর আচ্ছা জো হোনে বালা হে বহুত বহুত আচ্ছা, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে আচ্ছা, আর যেটা হোনে বালা হে সেটা অনেক অনেক আচ্ছা বলছে। ব্রাহ্মণ জীবনের জন্মপত্রী সদাই ভালো থাকে গ্যারেন্টি, তো সদাই এই খুশিতেই থাকো যে স্বয়ং ভাগ্য বিধাতা বাবা ভাগ্যের শ্রেষ্ঠ রেখা টেনে দিয়েছে, এখন আপনা বানালিয়া নিজেরই বানিয়ে নিয়েছে। স্লোগান, একরস স্থিতির অনুভব যদি করতে চাও তাহলে এক বাবার সাথে সর্বসম্বন্ধের রস নাও, তাহলে একরস স্থিতির অনুভব করতে হলে এক বাবার সাথে সর্বসম্বন্ধের রস নিতে হবে। আচ্ছা, ওম শান্তি।